রান্না বাড়া শিখেও পড়েছি বিপদে। জামাইকে বললাম একটু বাইরে খেতে আসে, বলে যে না বাসায় করে খাও। তুমি কি রান্না করলাম আর কি কি করলাম সব কিছু শেয়ার করবো। এটা ছিল হচ্ছে শুক্রবার একটা ব্লগ, তো শুক্রবারটা কেমন কেটেছে সেটা শেয়ার করবো আপনার সাথে। আশা করছি ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবার কি খবর, কেমন আছেন? সবাইকে জুম্বা মোবারক। তো আজকে হচ্ছে ছুটির দিন, তো আমাদের হচ্ছে নাস্তা টাস্তা করা শেষ, এখন হচ্ছে আমি দুপুরে রান্না বাড়া করবো। তো কি রান্না বাড়া করবো সেটাই শেয়ার করো আপনার সাথে, এই জন্য দেখতে হবে শেষ পর্যন্ত ভিডিও দেখতে হবে। আর যারা যারা এখনও পেস্ট্রি ফলো করেন তারা একটু কষ্ট করে ফলো করে দিবেন, ভিডিওগুলো দেখবেন, ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্টস করবেন। কি করতেছ, কি করতেছ? এই দেখি, এই যে হাই, হ্যালো দাও, হ্যালো দাও, হ্যালো পাপা দাও, একটু পাপা দাও। তাহলে চলুন চলে যাই রান্নাঘরে, কি কি রান্না করবো সব কিছু শেয়ার করবো আজকে আপনাদের সাথে, এই জন্য কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে। কি বলতে চাও তুমি? তো আমি বলছিলাম আমাকে বাইরে খেতে নিতে আসে, হচ্ছে বাসার সব বাজার নিয়ে আসে, বলছে এখন বাইরে যা যা খাওয়া তা রান্না করে খাও। তো কি আর করবো, জামাই তো কথা শুনলো না, তো সে হচ্ছে এখানে যা যা লাগবে শাক সবজি, মানে আমি হচ্ছে একটু ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই, হচ্ছে ভেজিটেবল করবো, তো যা যা লাগবে সব কিছু নিয়ে আসছে। তো এগুলো কাটা বাছা করে হচ্ছে আমি রান্না করবো। তার আগে ভাবতেছে যে যেহেতু ফ্রাইড রাইসের রাইসটা হচ্ছে একটু বয়েল করতে হবে, তো আগে হচ্ছে আমি বয়েলে বসাই দিয়ে তারপর হচ্ছে না হলে হয় অনেক মানে রাইসটা জোরে জোরে হয় সুন্দর হয়, তো এটা বেশি ভালো হয়। তো এই জন্য হচ্ছে আমি আগেই মানে রাইসটা ভালো চালটা ভালো করে ধুয়ে তারপর হচ্ছে আমি বাপের বাসা দিয়ে আই দিয়ে হচ্ছে আমি সবজির জন্য শাকসবজি যা লাগবে এটা নেবো, আর ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই, আর হচ্ছে আজকে ভেজিটেবল করবো, তো যা যা লাগবে সবই নিয়ে আসছে। তো আমি সব কিছু সুন্দর কেটে বসে নেবো, গুছায় নিবো। আর হচ্ছে আজকে হচ্ছে শুক্রবার, শুক্রবার হলে হচ্ছে এমনিতে একটু অন্যরকমই খেতে ইচ্ছে করে বা একটু বাইরে যেতে ইচ্ছে করে, তো আমি বলতেছিলাম আমাকে কোথাও নিয়ে যাবো, অনেকদিন হয়েছে বাইরে নিয়ে যাবো, তো সেই এগুলো করছে, মানে বলতেছে বাইরে যাওয়া লাগবে না, যা যা খাওয়ার বাসায় করে খাও, আর টাকা হবে সে যাবে, স্বাস্থ্যসম্মত হবে, মানে এরকম দুষ্টুমি করে হচ্ছে আমাকে সে বাধা করে দিয়েছে। আর সে হচ্ছে একটু অসুস্থ মাকে বাবা, তো এর জন্য হচ্ছে আর নিয়ে যায়নি। তো কি আর করবো, এখন আমি তো মনে চোখে হচ্ছে রান্না যাক রান্না করেই খেতে পারি, তাও আর কি দরকার, রান্না করেই খাই। তো আমি হচ্ছে যা যা লাগবে সব কেটে বসে নিতেছি, আর দিয়ে হচ্ছে আমার চালটাও হয়ে গেছে, তো আমি হচ্ছে চালটা সুন্দর করে ছড়াই রাখবো যেন ঠান্ডা হয়, যে ঠান্ডা হলে না চালটা অনেক ঝরঝরে হয়, ফ্রাইড রাইসটা সুন্দর হয়, ঝরঝরে হয় অনেক। তো সব শাকসবজি কাটার পর হচ্ছে আমি মুরগি কাটবো, একটা মুরগি নিয়ে আসছিল মাকে বাবা, এটা হচ্ছে আমি কিছু পিস নিবো ফ্রাই করার জন্য, বাকিগুলো হচ্ছে রেখে দিবো। তো চিকেন ফ্রাই করবো ফ্রাইড রাইসটা খাওয়ার জন্য, তো বাচ্চারা তো এই ধরনের খাবারগুলো ভীষণ পছন্দ করে, বাচ্চারা কি বলবো আমার নিজেই অনেক ভালো লাগে এই ধরনের খাবারগুলো। তো আমি সব পছন্দ করে কেটে বেশি পরিষ্কার করে নিতেছিলাম, আর হচ্ছে ওদিকে রাইসটা তো নামাই রাখছি। তো আর এই রান্নাগুলো রাঁধতে কিন্তু মানে একদমই সময় কম লাগে, অল্প সময় হচ্ছে রান্না হয়ে যায়, তাতে তো কাটতে বাঁচতেই সময় লাগে, আর সব ধরনের মনে হয় রান্না আমার মনে হয় কি মানে কাটা বাঁচাটাই সময় অনেক বেশি লাগে, রান্না করতে তো সময় লাগে না। আর এদিকে হচ্ছে আমি মুরগির একটা বুকের পিস হচ্ছে সিদ্ধ করে, সিদ্ধ করতে পারি সবজিতে একটু দিবো, তো একটু লবণ আর হচ্ছে একটু গোলমরিচ দিয়ে, আর এখানে যা যা লাগবে সব কেটে হচ্ছে সুন্দর করে আমি গুছাই নিয়েছি সবজির জন্য, ফ্রাইড রাইসের জন্য সব কিছু। তো প্রথমে আমরা চিকেনটা হচ্ছে একটু মিনিট করে রাখি, তারপর হচ্ছে একদম লাস্টে ভেজে নিবো, তাহলে মশলাটা ভালো করে ঢুকবে, যেহেতু বেশি সময় নাই মানে একদম সময় কম হাতে, যেহেতু শুক্রবার, শুক্রবার মানে হচ্ছে একটু লেট করে আমার উঠা আর একটু সব কিছুই লেট হয়ে যায়। তো এখানে হচ্ছে চিকেন ফ্রাইয়ের জন্য আমি এখানে মরিচ গুঁড়ো, তারপর আদা রসুন হলুদ, ধনিয়া গুঁড়ো, তারপর জিরা গুঁড়ো, গরম মশলা, একটু লেবু রস, সয়া সস সব কিছু দিয়ে হচ্ছে স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে হচ্ছে মিনিট করে রেখে দিব। তারপর হচ্ছে আমি একদম লাস্টে একটু ময়দা অ্যাড করে, কর্ন ফ্লাওয়ার অ্যাড করে হচ্ছে ভেজে নিব শুধু। এদিকে হচ্ছে আমি সবজিটা বসায় দিব, এর জন্য হচ্ছে আমি ফ্রাই প্যানের তেল দিয়ে একটু রসুন গুঁড়ো দিয়ে, রসুন একটু হালকা একটু ব্রাউন হয়ে আসে, তারপর দিব আমি সবজিগুলো, সবজিগুলো দিয়ে হচ্ছে আমি একদম ভালো করে সবজিগুলো একটু ভাজবো, কোনো কিছু দিব না, এখন আমি শুধু সবজিগুলো দিয়ে তেলের মধ্যে একটু ভেজে তারপর মানে হাফ সিদ্ধ করে তারপর হচ্ছে বাকি বাকি অ্যাড করবো। তো সবজিটা হচ্ছে আমি এভাবেই রান্না করি, একদম সিম্পলভাবে, তেমন কিছু ইউজ করি না, এটি হচ্ছে মজা লাগে খেতে, চাইনিজ সবজি কিন্তু তেমন মশলা লাগে না, এই জন্য খাবারগুলো কিন্তু একদম হেলদি, কারণ কম মশলা কম তেলে রান্না করা হয়, খেলেও কোনো সমস্যা হয় না। তো আমি সবজিগুলো লবণ দিয়ে একটু হালকা তেলে নেড়ে ভেজে নিলাম, তারপর হচ্ছে আমি ডেকে রান্না করবো। আর আমি না এই বড়টি দেওয়াতে সবজির হাতটা মনে হচ্ছে কালো হয়ে গেছিলো, বড়টি দিলেও হচ্ছে একটু মানে আলাদা সিদ্ধ করে নিলাম, দরকার ছিল সেটা আমি করি নেই, বুঝতে পারিনি, কিন্তু মানে একটু সবজি কাটটা জানি কিরকম একটু কালো কালো আসছে, সবার সামনে যে বাসায় করতে সেটাই তো অনেক। তো এখানে হচ্ছে আমি শুনেছি অনেক ভাজা হয়ে গেল, তারপর হচ্ছে একটু গোলমরিচ, তারপর একটু একটু সয়া সস, তারপর হচ্ছে আর দিব অল্প একটু পরিমাণে আদা রসুনের পেস্ট, বেশি দিব
দিবেন, একদম অল্প হালচামি সেরকম। তো ভালো করে দিয়ে হচ্ছে এখন মিক্সগুলো আর দিব হচ্ছে পানি, পানি দিয়ে ভালো করে হচ্ছে আমি সবজিটা সিদ্ধ করে নেবো এবং পুরো সিদ্ধ করে নিব, তারপর বাকি আরও কিছু অ্যাড করবো সবজির মধ্যে। তো সবজিটা কিন্তু খেতে অনেক মজা হয়েছিল, সবাই অনেক পছন্দ করেছে। মাঝে মধ্যে এই ধরনের খাবার বড় ধরে কিন্তু খেতে ভালো লাগে, আমার তো ভীষণ ভালো লাগে। আমি মনে হয় যে মাঝে মধ্যে না প্রায় খেতে পারবো, মানে সবসময় খেতে পারবো, আমার অনেক ভালো লাগে এই ধরনের খাবারগুলো। তো এখানে হচ্ছে আমি একটু যে বুকের মাংস রাখছিলাম সেদ্ধ দিয়েছি, আর হচ্ছে এখানে কিছু বড় বড় করে পেঁয়াজ, তারপর হচ্ছে একটু পেঁয়াজ পাতা, যেটাকে স্প্রিং অনিয়ন বা পেঁয়াজ পাতা যেটাই বলি না ওটা দিয়ে দিলাম। এখন হচ্ছে আর আমার বাসায় সস শেষ হয়ে গেছে, তো আমি হচ্ছে প্যাকেট আনাইয়া দিলাম এক প্লেট দিয়েছি, আর হচ্ছে দিলাম একটু কর্নফ্লাওয়ার গোলা দিলাম। এখন হচ্ছে আর শুধু ব্লক আসলে আমি হচ্ছে নামাই ফেলবো। তো আমারটা হয়ে গেছে, ধন্যবাদ দিয়ে হচ্ছে আমি নামাই নিচে, এদিকে আমার ফ্রাইড রাইসটাও হয়ে গেছে। তো এইদিকে হচ্ছে তারা বাপ ছেলে আমাদের যাতে রেডি হয়ে গেছে শুক্রবার আজকে, যেহেতু বললাম সবাইকে যুব মোবারক সবাইকে। তো এদিকে হচ্ছে তারা বাপ ছেলে আমার যাবে, আর আমার মেয়ে হচ্ছে কান্নাকাটি শুরু করেছে, মানে সেও যাবে, তাকেও নিয়ে যাওয়ার জন্য এদিকে সে দেখেন দৌড় দিচ্ছে মানে যাওয়ার জন্য। তো সে তো ভীষণ কান্নাকাটি শুরু করেছে আজকে, তা যাবেই মানে কেন রেখে যাবে। তো এই দেখুন মানে আবার রাগ করে খুব এই তো মাইন্ড করে হচ্ছে চলে আসছে তাকে নিয়ে যাতে বাবার সাথে, বাবার আল্লাহ তো বাবাকে ছাড়া তার একদমই চলে না। আমার ছেলে মেয়ে হচ্ছে বাপ পাগল ছেলে মেয়ে, তাদের বাপ পেলে হচ্ছে আর কিছু লাগে না। তো সে ভীষণ কান্না করতেছিল বাবা চলে গেছে, তখন দাদাকে নিয়ে গেছে, কারণ সে তো বোঝা নামা যাচ্ছে, সে বোঝা দাদাকে নিয়ে গেছে আমাকে কেন নিয়ে গেল। তো মেয়েকে হচ্ছে রেখে তারপর আমি আবার চলে আসছি রান্না করে, রান্না কমপ্লিট করতে হবে। তো এদিকে হচ্ছে আমি চিকেন ফ্রাইটা করবো, তো এই জন্য হচ্ছে ময়দা আর হচ্ছে একটু কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মেখে আমি এখন তেলে বেজে নেবো। আর বাকি রান্না হয়ে গেছে, সবজি হয়ে গেছে, ফ্রাইড রাইসও হয়ে গেছে, এখন শুধু ফ্রাইটা করবো, তারপর হচ্ছে রান্না করা আর কি কমপ্লিট। তো এগুলো বলছি তো মানে এই ধরনের খাবার রান্না করতে একদমই কম সময় লাগে, অল্প সময় হচ্ছে রান্না হয়ে যায়। তাই আমি বেশি করে তেল গরম করে তারপর চিকেন ফ্রাই করে দিলাম, সুন্দর করে হচ্ছে আমি হালকা করে বেজে নেবো একদম, মানে চুলার আঁচটা মিডিয়াম টু লো রাখবো, নয়তো উপর দিয়ে পুরো যাবে ভিডিওটা খারাপ থাকবে। তো এখানে যে চিকেন ফ্রাইগুলো সুন্দর মতো হয়ে গেছে আমি হচ্ছে উঠাই নিতেছি, তো একবার উঠে হচ্ছে আমি আবার সুন্দর করে বেজে নেবো সবগুলো, সুন্দর করে বাজার হবে। তারপরে হচ্ছে আমি যেটা করলাম তার নামাজ থেকে আসার আগেই হচ্ছে আমি সুন্দর করে টেবিলটা গুছাই নিলাম, নামাজ থেকে আসলেই হচ্ছে খাওয়া দাওয়া করে মা বাবা হচ্ছে আবার না আসে তার এক মিনিট সহ্য হয় না, সে আর দেরি করবে না এক সেকেন্ডের জন্য খেতে বসে পড়বে। আমি সুন্দর করে টেবিলটা গুছাই নিয়েছি, সবাই আসলে একদিন সাথে খাওয়া দাওয়া করবো। তা আমি মনে করি কি ফ্যামিলির সাথে একবেলা হলো একসাথে খাওয়া দাওয়া করা ঠিক, যেটা আমি সবসময় চেষ্টা করি যে কোনো এক সময় হচ্ছে খাওয়া দাওয়া সবাই একসাথে বসে। তো এই তো সব কিছু আমি সার্ভ করেছিলাম, মা বাবা বললাম না সে এসে হচ্ছে বসে পড়বে, সে হচ্ছে খেতে বসে পড়ছে, আমি আবার এদিকে একটু মেয়ে খাওয়াতেছিলাম। আর আমার মেয়েও মাশাল্লাহ খুব মজা করছে, পছন্দ করেছে, মানে চিকেন ফ্রাইটা ফ্রাইড রাইস দুটোই মজা করে খাচ্ছে মাশাল্লাহ। তো মানে ছেলে মেয়ে খাইছে, সবাই খাইছে আলহামদুলিল্লাহ, আমিও খুশি সবাই খুশি। তো এই ধরনের খাবার খাওয়ার পর কোক না খেলে কিন্তু আমার একদমই চলে না, আমি হচ্ছে একদম কোক লাভার মানুষ, তো সব শেষে হচ্ছে কোক নিয়ে বসলাম। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, কেমন লাগলো অবশ্যই জানাবেন, সবাই তখন দেখা হবে নেক্সট ভিডিওতে, আল্লাহ হাফিজ।